লক্ষ্য করে দেখা যায় তামাম পৃথিবীর জমিনের ভিতরে আমরা কোরআন শরীফ পাঠ করি, কোরআন শরীফ যদি পৃথিবীর কোনো মানুষ যদি বলে কোরআন শরীফটা ছিঁড়ে দেব, ছিঁড়ে দেয় দেখ আমি ধরে নিলাম যায় আসে না, কোরআন শরীফ যদি পানিতে বুড়িয়ে দেয় আমি এক সেকেন্ডে দন্য ধরে নিলাম যায় আসে না, কোরআন শরীফ যদি পুড়িয়ে দেয় আমি ধরে নিলাম যায় আসে না। কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীর যত ধর্ম আছে কোন ধর্মের বই তাদের ধর্মের মানুষের মুখস্থ নাই। আপনি যদি আজকের কোরআন শরীফ দুনিয়া থেকে শেষ করে দেন, আমার মতো একটা হাঁপে জালেম আছে, ইজকুল না দখল হা জিগিল করিয়া তা ফকল মিন গা হাই সুশি তোমার কদম দখল বাবা সূর্য দাও অকল হিতাতুন নাকবিরি লাকুম কত এক মাসানা জিদুল মুহসিনিন ফাবদাল আল্লাযিনা জালামু ক্বালান গরে আল্লাযি কিল লাকুম ফানসালনা আল আল্লাযিনা জালামু রিজা মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন ওয়া ইদিসাস কমু সালি কওলিহি। আল্লাহর কোরআনটা পাঠ করা শুরু করবে একটা হাঁপে যেখানে যদি দবা হয় পৃথিবী, এটা হলো পৃথিবীর একটা স্টেজ, পৃথিবীর একটা স্টেজ, এই স্টেজে বিভিন্ন ধর্মের মানুষ আছে, আমি মাইকে বলবো অমুক ধর্মের মানুষ এখানে এসো তোমার ধর্মের বইটা মুখস্থ বলো, তাহলে ধর্ম টেকবে আর না তো শেষ, উনি দু চার পৃষ্ঠার পরে পালিয়ে যাবে। আর একটা ধর্মের মানুষকে ডাকবো উনি আটটা দশটা পৃষ্ঠার পরে পালিয়ে যাবে। আমি কাউকে ছোট করছি না, ধর্ম বোঝাতে গেলে অনেক উদাহরণ লাগে। আর একটা মানুষকে ডাকবো সে এখানে আসবে দু পাঁচ পৃষ্ঠার পরে সেও চলে যাবে, কিন্তু এবার মুসলমানের কোনো বাচ্চা কে আপনি ডাকেন ও হাফেজ সাহেব এখানে তোমার ধর্মের বইটা তুমি মুখস্থ বলো, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পকপাকটা ৩০টা পারা মুখস্থ বলে যাবে। তাহলে যে কোরআন আগুনতে জ্বালিয়ে দেওয়া হয়, যে কোরআন পানিতে ফেলে দেওয়া হয়, যে কোরআনে মদের বোতল ঢেলে দেওয়া হয়, যে কোরআনে জুতো মারা হয়, যে কোরআনটা দুনিয়াতে শেষ করা চক্রান্ত করা হয়, কিন্তু চিন্তা করে কি দেখেছো ভাই, ওই কোরআনের একটা হাফেজ যদি দুনিয়াতে থাকে এই স্টেজে মাইকে বলবে, আর এই মাইকে যদি বলা হয় কোন পৃথিবীর একটা যদি আলেম থাকে কাগজে কলমে যদি লেখা হয় যে কোরআন পুড়ে গেল, যে কেরাম ছিঁড়ে গেল, যে কেরাম ধুলিসাত হয়ে গেল, একটা হাফেজ বান্দা কোরআনের আয়াত মুখস্থ বলবে, আর একটা আলেম বান্দা কাগজে কলমে লিখে যাবে পৃথিবী সব ধর্ম মরে যেতে পারে, ইসলাম ধর্মের কোরআন এটা নিয়ে কম্পিউটার পেরেছে দিলে এক ঘন্টায় পুরোনায় সেই কোরআন জন্ম হয়ে যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয় তামাম পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে কোরআন করবে ধ্বংস আগুনের তেজ, আজ বিশ্ব জুড়ে বেঁচে আছে কোরআনের হাফেজ। জোরে বলেন। তারা ছাপাইবে আসমানি গন্ত আর বাঁচাইবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। সামরিক বাহিনী বিমান দুর্ঘটনায় মরল ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন পড়ে নাই। বলো সুবহানাল্লাহ। হোয়াটসঅ্যাপে দেখতে পাই না সব ঘর বাড়ি পুড়ে গেছে কিন্তু কোরআন ক্ষত গিয়েছে, তবে কোরআন যে ক্ষত থাকবে আর না থাকবে এ দায়িত্ব বলছি না, তবে আল্লাহ বলেছে ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহাফিজুন, কোরআন আল্লাহ সংরক্ষিত হেফাজত করবেন। বলো সুবহানাল্লাহ। এখানে যারা আছেন কোরআন শরীফ পড়তে পারেন? যারা আছে সকলে পড়তে পারেন? সকলে তো পারে না, সকলে পারে না। যদি বলা হয় মন মানে না ওই নায়িকার নাম কি, চট করে ছেলেরা বলে দেবে, বলে দেবে না, বলে দেবে। যদি বলা হয় মোহাম্মদ সাল্লামের দাদুর নাম কি, বলে আমাদের ইমাম সাহেবের কাছে শুনে আসি, ঠিক আছে ইমাম সাহেবকে শুনে আসি, খুব সমস্যা, খুব সমস্যা। আল্লাহ,
আমি আপনার কাছে বলতে চেয়েছিলাম, ও ছেলেরা বাচ্চারা, কোরআন সম্পর্কে আমি বলতে বলতে এত দূরে এসেছি, আর একটু আগিয়ে যাও। আল্লাহর কোরআন এমন এক কোরআন, আপনারা গান শোনেন, আপনারা বই দেখেন, আপনারা অর্কেস্ট্রা দেখেন, ফাংশন দেখেন, গাজন দেখেন, ভাঁড়যাত্রা দেখেন, ছেলেরা দেখে না, দেখে না, দেখে একটা গান তিনবার দেখার পর আর ভালো লাগে না। বন্ধু যখন গান ছেড়েছে বলছে বন্ধ করো, 40 বার দেখেছি, নতুন সালের কি গান আছে দাও। তাহলে একটা গান 5 বার শোনার পরে আর যদি ভালো না লাগে, ইমাম সাহেব প্রতি রাকাতে নামাজে সূরা ফাতিহা পড়ে না? পড়ে না। পড়ে, আমার বাচ্চা বাড়িতে বসে কবিতা পড়ে, কবিতা পড়ে, ইংরাজিতে কবিতা করা মুখস্থ আছে পড়ে। আমি বাড়িতে বারবার বলি ইংরেজি কবিতা বন্ধ করো বাবা, আর ভালো লাগে না শুনতে। আবার বাংলা কবিতা পড়ে, আমি বললাম বাবা ওটা আর পড়ো না, বন্ধ করো, নতুন কি কবিতা মুখস্থ করেছো বলো। তাহলে একটা ছেলে কবিতা 3 বার শুনলে শুনতে ভালো লাগে না, একটা গান 2-5 বার শুনলে আর শুনতে ভালো লাগে না। কিন্তু কোরআনের এমন গান লেখা আছে, এমন আয়াত লেখা আছে, যত শুনবে ততই মধুর লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানরা বলেছিল মোহাম্মদ যখন কোরআন পড়বে আমরা কে কোরআন শুনতে যাব না। আমরা হাদিস শরীফে পেয়েছি 4 জন সবচাইতে চতুর্বেদ যারা বুদ্ধিমান বুদ্ধিওয়ালা, ওরা নিয়ত করেছে মোহাম্মদ যখন কোরআন পড়বে আমরা কোরআন পড়বো, আমরা কোরআন কখনো শুনবো না, আর যেখানে পড়বে সেখানে আমরা বাধা দেব। 4 জনা যুক্তি করেছে জীবনে কেউ শুনতে যাব না। রাত গভীর হয়ে গেছে, 4 জনার ভিতরে একজন মনে করছে ওরা তো 3 জন ঘুমিয়ে পড়েছে, অন্তত আমি একা যাই। ও চলে গেছে, 3 জনা মনে করেছে সবাই তো ঘুমিয়ে পড়েছে, অন্তত আমি একটু যাই, ওদের সঙ্গে তো তাল লাগিয়ে বললাম শুনতে যাব না। উনি যখন শুনতে গেছে দেখছে সে আর একটা বন্ধু সঙ্গে দেখা, বলছে যা দেখেছিস চেপে যা, 5 কান করিস না, 2 জনা এসে গেছি। আর একজন মনে করলো কেউ তো তালি যায়নি, আমি একটু মোহাম্মদের কোরআন শুনে আসি, সেও গিয়ে দিয়েছে, হয়েছে 6 জনা। আর লাস্টে যিনি আছে তিনি বলল সবাই এত রাত হয়ে গেছে, তালি আমানত করেছি কোরআন শুনবো না, নিশ্চয়ই বাড়ির নাক ডেকে ঘুমাচ্ছে, আমি একটু যাই কেন, কোরআনের বাণী শুনতে আমার ভালো লাগে। এ যখন রাতের অন্ধকারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ে মসজিদে নববীর ভিতরে, নববী জানালার কাছে গিয়ে দেখে তেল লোবার মতো রেশন দোকানের মতো 3 জনার লাইন। জোরে বলে, এরা বলল ঠিক আছে কখনো 5 কান করো না, কোরআন যখন পড়েছি কোরআন যখন পড়ে এত সুন্দর লাগে। তবে আবু জাহেল আমাদের যত টাকার লোভ দেখাক, আমরা এই মধুময় মাকা সোনা মাকা আওয়াজ আর কেতাব থেকে আমরা পিছু পা হব না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ফের আমি আপনার কাছে আর একটা কথা বলতে চেয়েছি, আমরা যখন নামাজ কালাম পড়ি অনেকে মসজিদের কাছে দাঁড়িয়ে থাকে, একটু ফুঁক দাও একটু ফুঁক দাও, কেন জানে কোরআন পড়ে ফুঁক দিলে রোগ থেকে শেফা হয়, কোরআন পড়ে ফুঁক দিলে অনেক রোগ ব্যাধি থেকে আরোগ্য হয়, ফুঁক দিলে অনেক কঠিন বিমার থেকে শেফা হয়, কোরআনের ফুঁক নেওয়া হয়। আমি আপনার কাছে একটা কথা বলছি, খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহে, তামাম পৃথিবী যত ধর্মের মানুষ আছে সবাই খাজা হুজুরের কাছে যায়, কেউ চাদর চাপায়, কেউ সিন্নি দেয়, কেউ সালাবাত দেয়, কেউ গোলাপ দেয়, কেউ আতর দেয়, কেউ মাথাটা সেদা লাগিয়ে করে, এটা অবশ্যই হারাম। তবে যুক্তির খাতিরে অন্য প্রসঙ্গে আমি বলতে চেয়েছি, প্রত্যেকে খাজা হুজুরের কাছে হাত তুলে আল্লাহর দরবারে চায়, অনেকে খাজা হুজুরের কাছে চেয়ে ফেলে, অনেকে আল্লাহর দরবারে চায়, তার কারণটা কি বিশ্বাস করা যায়? যারা খোদা বিরতা হয়, যারা আল্লাহওয়ালা হয়, এদের কথা আমার আল্লাহ শোনে, আর এদের কাছে এসে দোয়া চাইলে আমার আল্লাহর কাছে, আমার আল্লাহ এদের দোয়ার ওসিলায় আমাদের দোয়া, আমাদের কামনা, আমাদের আশীর্বাদের নিয়তগুলো এরাই সব কবুল করে নেয় আমার আল্লাহ পাক এদের ওসিলাতে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে একটা কথা বলতে চেয়েছি, তামাম পৃথিবীর জমিনে আমরা যতকাল বেঁচে আছি, যতদিন বেঁচে থাকবো, আমরা সত্যকে প্রতিষ্ঠিত করবো।